Hello. Nobody here. Okay, hello. কে কে আছেন বলেন, let's see. All right. I'm watching like 4 people. So text me. কে কে আছেন আমার সাথে? So right now আমি এখন আছি ও অ্যাস্টোরিয়াতে। সো আপনারা কে কে অ্যাস্টোরিয়ার বাসিন্দা আমাকে জানাবেন। আর অন্য কে কে আছেন? সো যারাই আছেন, ইডিসি হাউস থেকে হ্যালো এভরিওয়ান। হ্যালো ইডিসি ভাই, ইডিসি ভাই কেমন আছেন? আপনার আপনার নামটা আমার জানা নাই, আপনি প্লিজ আপনার নামটা কাইন্ডলি বলবেন। নজরুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম নজরুল ভাই। নজরুল ভাই কি অবস্থা? ইসলাম ভাই, আচ্ছা আমি 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 তো আচ্ছা ইসলাম ভাই আইসেন, ইসলাম ভাইরে দেখছি না। বয়েস কিলার, হোয়াট ডু ইউ মিন বয়েস কিলার? সো আপনি কেমন আছেন ভাই? আপনি তো ইউএসএতে, ইউএসএতে নিউ ইয়র্কে মেবি, আপনি কোথায় আছেন নিউ ইয়র্কে আমাকে একটু জানাবেন। সো যদি আপনি অস্ট্রেলিয়াতে হয়ে থাকেন, আই এম রাইট নাও ইত্যাদি অ্যান আলাদিন এর সামনে। সো আপনার সাথে আমার কখনো কথা হয় নাই, অন্য কার একটা লাইভে জানি একদিন মনে হয় কিছু সময়ের জন্য আপনি, আমি উপরে ছিলাম, আপনি চাটে ছিলেন। মাই নেম ইয়াস। সো আমাদের সাথে আরেকজন আপু আসছেন, আলমগীর ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা আমি চাট, আমি চাট তো দেখতে পারতেছি, তো কি বলে কি 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 কি। সো আপনার নামটা বলবেন, আমি দেখছি আপনার লাস্ট টাইম আপনি কোথায় জানি একটা ব্লগ করছিলেন, মেবি একটা শপিং সেন্ট কি একটা কেনার জন্য গেছিলেন, আপনার মোবাইলের ব্লগের জন্য মেবি। তো তখন আমি দেখছিলাম আমাদের সাথে আরেকজন, উনি আপু, ওনার ছেলের পিকচারটা দেয়া। সো আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আই এম ফ্রম লং আইল্যান্ড। ও আচ্ছা আচ্ছা, লং আইল্যান্ড কোন জায়গা ভাই আপনি? দ্যাটস ভেরি নাইস। লং আইল্যান্ডে আসলে আমাদের আরও কয়েকজন আপু ভাই আছে, ভাই না আপু আছে। সো লং আইল্যান্ডে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই দেখা হবে কোনো না কোনো এক সময়ে। মাই নেম ইজ বয়েস কিলার। ও আচ্ছা, আপনার আপনার নেম বলতেছেন বয়েস কিলার, ও দ্যাটস ভেরি নাইস বয়েস কিলার। আপনি হয়তো বা চিনবেন সঞ্জিদা সিম্পল লাইফ, উনিও লং আইল্যান্ডে থাকেন। আরেকজন আছেন আমাদের, কে জানি আরেকজন, সাদিয়া আপু আছেন, ওনারাও লং আইল্যান্ডে থাকেন। সো ভালোই হলো, নিউ ইয়র্ক আসলে বলবেন, অবশ্যই দেখা হবে কোনো না কোনো একভাবে। ফেসটাও হয়তো আপনি আমার দেখে ফেলছেন, আমাকে চিনে ফেলবেন, বাট আপনার ফেসটা আমার দেখা হয় নাই। সো অবশ্যই আপনার ফেস সহ যদি কোনো ভিডিও থাকে আমি ট্রাই করব আপনাকে ফাইন্ড আউট করার জন্য। ভাই জনি ভাই লিঙ্ক দেও বা উপরে আসি।
আচ্ছা লিঙ্ক দিব। আচ্ছা ঠিক আছে, আমি কি বলে এটারে কি বলে সরাসরি ইউটিউবকে বলবো যে উপরে উঠার জন্য আপনারা একটা কিছু বের করেন। আমাদের সাথে আরেকজন ভাই আসছেন, এডি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সো এডি ভাই আমাদের ফ্লোরিডা থেকে আগত না ভাই, কখনো দেখা করব না। ফর হোয়াট? সো ইউ হ্যাভ রেস্ট্রিকশন, সো ডু ইউ হ্যাভ রেস্ট্রিকশন? সো দ্যাটস ফাইন, দ্যাটস দ্য ডিফারেন্ট থিং, নো প্রবলেম। সো এডি ভাই কী অবস্থা আপনাদের ফ্লোরিডার? আমাদের এখান থেকে কিছু ঠান্ডা নিয়ে যান, আমাদের এখানে তো আজকে অনেক বাতাস, ওয়েদার ভেরি ব্যাড। সো যারা যারা আমার সাথে জয়েন হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এডি ভাই মহসিনা আপুকে আমার সালাম দিবেন, যদি আপনার পাশে থাকেন। আমি জানি না, হয়তো আপনার পাশে নাও থাকতে পারেন, আপনি হয়তো এখন আপনার কাজে জায়গাতে, আমার সালাম দিবেন। আচ্ছা আমাদের সাথে আয়মান লাইফস্টাইল থেকে উনি শুধু গাড়ি দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা ভাই দূরে থাকাই ভালো, ইয়াস দূরে থাকা ভালো। বাট আজকে আপনি আমাকে একটা লিঙ্ক দিছিলেন, আমি আসলে অনেকই, আমি একটু শুনছি, আমি সারাটা শুনি নাই, তো আমি জাস্ট একটু অল্প দেখে তারপর আমি ইয়ে করে ফেলছি। বাট আমি এগুলার মধ্যে আসলে এখন আর আই এম নট ইন্টারেস্টেড লাইক দ্যাট। আমি কিছুদিন আগে অনেক ইয়ে ছিল এইভাবে, বাট আমার কাছে এগুলো ডিসগাস্টিং মনে হয়। সো আপনাকেও বলতেছি আপনিও এগুলা থেকে দূরে থাকেন, সো দ্যাটস নট গুড। আপনি ব্লগ করেন, ভালো করে ব্লগ বানান, ব্লগ ছাড়েন। লাক একটা জিনিস আছে, আপনার হয়তোবা ফেভার যদি করে, হয়তোবা আপনার চ্যানেল কোনো না কোনোভাবে আপনার উঠে যাবে। বাট আপনার চরিত্রটা যদি একবার কোনো কারণে আপনার কলুষিত হয়, ওইটা তো আর কাজে দিবে না। সো মাই সাজেশন, আপনি ওইগুলা থেকে দূরে থাকবেন। আমি জানি না আপনাদের সাথে কি হয়েছে, তার জন্য বলি দূরে থাকাই ভালো। হ্যাঁ দূরে থাকেন, দূরে থাকা ভালো, বাট এইখানে আমি বলছি না যে সবার সাথে আপনি দূরে থাকবেন। যদি সবার সাথে দূরে থাকেন তাহলে তো আপনি ইউটিউব কমিউনিটির সাথে, আপনি কমিউনিটি গ্রো আপ করতে পারবো না। ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, আপনি ভালো মানুষের সঙ্গ নেন, আর যে মানুষগুলো আছে ওইগুলার সঙ্গ থেকে আপনি দূরে থাকেন। তো ভালো মানুষের সঙ্গ থাকলে অবশ্যই আপনি ভালো কিছু শিখতে পারবেন, আপনার কমিউনিকেশনটা গ্রো হবে। জনি ভাই কী মনে করে আজকে লাইভে আইসেন বলেন, কোনো অফার আসেনি বা? কোনো অফার থাকলে অবশ্যই বলতাম, কারণ অফার যদি থাকতো, অফার সবসময় অ্যাডভার্টাইজমেন্ট করে, অ্যাডভার্টাইজমেন্ট দেয়, এটা 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 বাই ওয়ান গেট ওয়ান। সো আমার কোনো ইয়ে নাই। জনি ভাই আমার কমেন্ট পড়েননি, এডি ভাই আমি তো পড়ছি ভাই, এডি ভাই জনি ভাই আমার কোনো কমেন্ট যায়নি। হ্যাঁ আপনার কমেন্ট আইসে, আপনার কমেন্ট আসছে তো আমি দেখছি। আসাদ ভাই সো যারা যারা আসছেন থ্যাংক ইউ সো মাচ। এখন আসলে আন টাইম, কোনো কোনো ইয়েই নেই, তারপর আসলাম। অনেকেই আছেন যারা ইংল্যান্ডে আছেন বা ইয়েতে আছেন, সো অনেকেই হয়তো বা জানেনই না আমি যে লাইভে আসছি, হঠাৎ করে আসি। মাঝে মধ্যে আসলে জাস্ট আসি একটু, যারা আমার পুরাতন বন্ধু আছেন ওনাদেরকে অনেক মিস করি, ব্লগ তো দেই না, ব্লগ তো হয়ই না, এই জন্য আসে আর কি। আপনারা কে কে চা খাবেন বলেন? জীবনের ডায়েরি থেকে আমাদের সাথে আমাদের একজন আপু চলে আসছেন, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, নিপাফা বালা আছি, আপনার বালা আসেননি রিমা আপু, অনেকদিন পর আমরার দুলাভাই আসেননি বালা, একটু জানাইবা। তার সাথে আসলে অনেকদিন দেখা হয় না, আর অনেক মিস করি আসলে সবরেই এই দিনগুলো, আসলে আর জানি না কোনোদিন ব্যাক হইব কি না।
আই ডোন্ট নো দ্যাট। সো অনেক মিস করি আসলে, অনেক আড্ডা দিছি, এখন তো আর আড্ডাও নাই, আড্ডার টাইমও নাই। যা বালা আছেন আপনার দুলাভাই। আচ্ছা আসলে আপু, অনেকের এই ব্লগ দেখা হয়, কমেন্ট করি না, আমি নিজেও অ্যাক্টিভ নাই। এখন ওই যে একটা জায়গাতে আছি, তখন একটু লাইভ করি, লাইভের মাধ্যমে আরও হয়তো বা যারা যারা পুরাতন আমার যারা সাবস্ক্রাইবার আছেন, ভাই বোন আছেন, তার সাথে আমার দেখা হয়। যেমন লাস্ট উইক কোনদিন আসলাম, সেম থিং, অনেকেই ওই দিন আসলা, তো ভালো লাগছে, সবে আইয়া জিগাইরা কথা কইরা, আগের মতো তো সব আর আইন না, এখন নতুন নতুন সবাই, অনেকেই চিনে না, অনেকেই জানে না, তো ভাবলাম যে আগে যারা আমরা আছি মাঝে মধ্যে এইরকম আইলে হয়তো বা সবের দেখা একটু পাইমো, কথা কইমো, দ্যাটস ইট। আর আরেকটা জিনিস হয়েছে কি, আমি এখন নিউ ইয়র্কে একটা আমরা বাঙালি বাঙালি একটা পার্টি, এখানে আসলে এত ইয়ে না, ওই এরিয়াত আইসি আইছিলাম, তো ভাবছি একটু এখানে যারা আছেন কেউ যদি থাকেন তো নক করলে আমি ইয়ে করলাম আর কি, এটাই। ইট ওয়াজ সো ফান বিফোর অন লাইফ, ইয়াস আসলে দাস, মানে এগুলা মাইন্ডে থেকে সরার এবার নাই, আমি নিজের ডিপ্রেশনে আসলাম, কিন্তু ওই টাইমটা আমি অনেক এনজয় করছি, অনেক এনজয় করছি, আর অনেক ভাই বোন সবাই রে পাইছি, সবার সবারই। আচ্ছা আমার এডি ভাই বলতেছেন যে ওনার কমেন্ট নাকি হাইড হইতেছে, এডি ভাই আপনার কমেন্ট হাইড হইতেছে না, আমি তো দেখতেছি, আই ডোন্ট নো, আপনি তো আমার ইয়ে আছেন, আমি দেখতেছি আপনার ইয়ে, আমি আপনার কমেন্ট দেখতেছি, আপনাকে আপনাকে কে জানি আরেকজন আপনাকে কথা বলছিল আপনার সাথে, অবশ্যই আপনার কমেন্ট দেখা যাচ্ছে, বিদায় আপনাকে ওনারা কমেন্ট করছেন। আসাদ ভাই কি হয়েছে, আপনার কোনো উত্তর দেন না কেন? ওকে আসাদ ভাই কি উত্তর দিবেন বুঝতেছি না, সো আসাদ ভাই আপনি একটা উত্তর দিবেন, উনি মনে হয় আপনাকে কিছু জিজ্ঞেস করছেন, আমাদের ইডিসি ভাই। ওই দিনগুলো হইছে রিমা আপু আমরা সোনালি দিন বুঝছেন নি, সো ঈদ দিন আর মানে আর ব্যাক হইত না আমাদের মধ্যে। চলে আসছেন হ্যাপি আপু, হ্যাপি আপু আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম হ্যাপি আপু, কি অবস্থা আপনার, বলা আসেন নি হ্যাপি আপার, মিস করি আর হ্যাপি আপার, আগে এভরিডে মানে হ্যাপি আপার কোনো না কোনো লাইভ বয়স শোনা যাইতো, এখনও শুনি না। ইয়াস আমার এলবি লাস্ট উইকও মেবি আমি আবার আইছিলাম, আপনারা আসলা না মনে হয়, লাস্ট উইকও আমি আইছি, লাস্ট উইকই মেবি, ইয়ে, সো লাস্ট উইকও প্রায় কত মিনিট আসলাম, 48 মিনিট মতো আসলাম, সো অনেকেই আইসেন লাস্ট এলবিত, সবের সাথে অনেকদিন পরে আইসি, হঠাৎ আইসি আওয়ার পরে সবে ইয়ে করা যে হঠাৎ করে কি তা কোনো ইয়ে নেই, কোনো স্পেশাল কোনো রিজন নেই, তো আমি সবরেই কইলাম যে কোনো স্পেশাল না, জাস্ট আসলে মিস করি সবরে, এলাগি আওয়া হয়েছে। আবারও বলছি জনি ভাই আমার এখানে বেড়াতে আসেন, অনেক আরামে আছি, ঠান্ডা নেই। ও আচ্ছা এডি ভাই ওই কথা বলছেন, হ্যাঁ অবশ্যই আসবো এডি ভাই, দোয়া করেন, যদি যদি সুস্থ থাকি অবশ্যই দেখা হবে ইন ফিউচারে, আর আমার খুব ইচ্ছে আছে আপনাদের ফ্লোরিডাতে আসার, আসলে সব কিছু হয় না, চাইলেই তো আর কিছু হয় না বুঝছেন না, অনেক সময় অনেক কিছু চাওয়াতে হয় না, অনেক কিছু থাকে আপনার পারিপার্শ্বিকতা সব কিছু মিলে কিন্তু আসতে হয়, সময় দিতে হয় এগুলা। তো এডি ব্লগার দুলাভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, আমাদের হ্যাপি আপু সালাম দিছেন আমাদের এডি ভাইকে। আচ্ছা আপনার দুলাভাইও হইসইন ওই গান গাইতা, আচ্ছা ওই গান নি কোনটা, গান আর গান তো আর আয় না, গানের প্র্যাকটিস তো শেষ বুঝছো নি, ওই যে গানের প্র্যাকটিসে তো আর এখন নাই, এখন তো ওই লেগে অন্য অন্য সাইডে দিয়ে প্র্যাকটিস করলাম, তো গানের প্র্যাকটিস তো আগে ওই তো লাইভও যেতাম, এক লাইভও প্র্যাকটিস এক লাইভও ইয়ে করতাম, ট্রায়াল দিতাম, আর এক লাইভে ট্রাই করতাম,
এখন তো আর হয় না। আচ্ছা, এডি ভাই বলছেন, জনি ভাই এখন কোনো লাইভে না যাওয়াটাই ভালো। কেন, আপনারা সবাই এক কথা বলতেছেন কেন? আপনারা সবাই এক কথা, যদি লাইভে না যান তাহলে যারা এখন নতুন ওনাদেরকে ওদেরকে সাপোর্ট করবে কে? আপনারা তোই সাপোর্ট করবেন। বা আমার একটাই কথা, আপনি ভালো থাকলে দুনিয়া সব কিছু ভালো, যদি আপনি ভালো থাকেন সব কিছু ভালো। এখন আরেকজনে কে কি বলে বা কে কি ইয়ে করে কমেন্ট করে ওইটা নিয়ে আপনারা বৈশা থাকেন না, কারণ আমাদের সব মিলেই থাকবে, ভালো খারাপ এই দুটোটা জিনিস মিলেই আসলে এই লাইফ। যেমন সুখ দুঃখ নিয়ে লাইফ, তেমন ভালো খারাপ নিয়ে দুটোটাই মিলে লাইফ। সো ডোন্ট ওরি, আপনারা লাইভ করেন, লাইভে যান। এই যে আমার লাইভে আসছেন, আমার লাইভেও তো সেম থিং, আমার আমি যে লাইভ করছি এখানে তো আমি আর আসলে কারোর সাথে আমি তো কিছু করতে আসি নাই। আমি কেন আসছি, আমার চ্যানেলটা মনিটাইজ, কিন্তু আমি আসছি আমি যাদেরকে আমার পুরাতন ভাই আছেন বা আরও যারা নতুন আসতেও পারেন তো ওনাদেরকে আমি মিস করি বিদায় আমি আসতেছি। যেমন আপনারা আসছেন এখানে, সবাই আসতেছেন, আজকে যদি আমি লাইভে না আসতাম তাহলে তো আপনাদের সাথে আমার কথা হতো না। আচ্ছা, আমাদের সাথে একজন আপু আসছেন, শিরিন আপু, আমাদের ইউএসএ থেকে আমাদের আরেকজন ইউএসএ আপু, শিরিন আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কেমন আছেন আপু? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং জনি ভাইয়া, অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পরই, আপনি লাস্ট উইকে আরেকবার আসছিলাম কিছু সময়ের জন্য, আজকেও কিছু সময়ের জন্য আসি, আর বেশিক্ষণ থাকবো না। বাট আমি রাইট নাও আমি অ্যাস্টোরিয়াতে আসি শিরিন আপু। যদি আপনি অ্যাস্টোরিয়াতে থাকেন, কাছাকাছি থাকেন, আমাকে বলেন, এখানে বাঙালির দোকান আছে, তিন চারটা ছা খেয়ে যাবেন। দ্যাটস দ্য বাম্পার অফার ফর ইউএসএ পিপুল, লাইক নট ইউএসএ, নিউ ইয়র্ক পিপুল। জনি ভাইয়া এখন অ্যাস্টোরিয়াতে আছেন নাকি? না, হ্যাঁ আমি অ্যাস্টোরিয়াতে আসি, বাট এখানে আমি আসছি জাস্ট অন্য কারণে, আর ভাবলাম এখানে যারা আছেন আশেপাশে ওনাদের সাথে কথা বলি। যদি আপনি অ্যাস্টোরিয়াতে থাকেন আসেন, আলাদিন আছে, তারপর বৈশাখ গেছে, চা খেয়ে যাবেন, বাম্পার অফার। লাস্ট উইকে আমাকে সবাই বলছিল যে জনি ভাই কোনো অফার আসিল নাকি, আজকে অফার হচ্ছে যারা অ্যাস্টোরিয়াতে আছেন তাদেরকে চা খাওয়ানো হবে। আরেকজন চলে আসছেন আমাদের মধ্যে, সুপার মম ব্লগ ইটালি থেকে আমাদের আরেকজন খুবই পরিচিত আপু। আপু কেমন আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। তারপর শিরিন আপু আসছে, ফারজানা আপু আসছেন, ওয়ালাইকুম সালাম আপু। তারপর আরেকজন আমাদের দিদি আসছেন, দিদি শিবরাদি, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। কেমন চলছে? আপনারা তো অনেক মজা করলেন, ইটালিতে গেছিলেন দেখলাম, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ভালো লাগতেছে, এই এটাই সুখ। যারা একটু আগে যারা ইয়ে করছিলেন, আসলে এই যে সবাইকে দেখতেছি, সবাই আসছেন, আমরা কথা বলতেছি, হয়তো আমার সাথে ফেস, আমার সাথে কথা, আমার কথাগুলো শোনা যায় আর অন্যদের কথা শোনা যায় না, বাট আপনারা অফার অফার আছে, অফার চা খেয়ে যান। নজরুল ভাই এখানে তিনটা শপ আছে, এনি ওয়ান ইউ ক্যান চুজ, আসেন। আর ও মাই গুডনেস, তারপর আমাদের সাথে আরো, ও মাই গড, সব আমাদের ইউএস এর আপু। আজকে ফ্যামিলি লাইফস্টাইল থেকে আমাদের আরেকজন আপু আসছেন, উনি আছেন ইয়েতে, আই থিঙ্ক নিউ জার্সিতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন জানাইয়েন। লাইফ অফ মুন্নি থেকে আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম সালাম মুন্নি আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আচ্ছা, আমাদের আরেক, আমার আরেকটা বোন আসছেন, রায়না আপা, রায়না আপা ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সো মাচ জয়নিং। এই তো এটাই 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 আসলে সবের কাছে আমি অ্যাকসেপ্ট করি, এই যে সবাই একসাথে আসতেছেন, আমরা একজন আরেকজনের সাথে কথা বলতেছি, দ্যাটস ভেরি নাইস। জনিদা আসেন লন্ডন বেড়াতে, শিবরাতে আসবো, লেসি আমি একটু ইয়েতে আসি, সো অফকোর্স ট্রাই করবো আপনাদের সাথে, সবার সাথে যে যে এখানে আসেন, আমার জন্য সবাই ইয়ে করেন, যাতে সুস্থ থাকি, তাহলে অবশ্যই দেখা হবে। তারপর আমাদের সাথে আরেকজন আমাদের প্রিয় বোন একজন আসছেন, জুনিশা ক্লাসিক থেকে, জুনিশা সিস্টার, জুনিশা আপু ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আর অনেক ভালো লাগলো আসলে সবাই আসতেছেন,
লাইফ অফ মুন্নি আপু আসছেন, তারপর লাঞ্চ শেষ করলাম ভাইয়া, বাচ্চাদের টেক কেয়ার করছি, ওরা স্কুল। এটা চলে যায় কেন লাইভ চ্যাট? ওকে, উনি বলছেন স্কুল থেকে। আচ্ছা হ্যাঁ, ওকে শিরিন আপু, আপনি ওদেরকে টেক কেয়ার করেন, থ্যাংক ইউ সো মাচ জয়নিং। আমিও বেশিক্ষণ নাই, 20 মিনিট হয়ে গেছে, আমি আর হয়তো বা অল্প সময় আছি, বেশিক্ষণ থাকবো না। যদি এখানে আপনি পাশাপাশি থাকেন তাহলে চলে আসেন, চা খেয়ে যাবেন। মুন্নি আপু ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম, আমাদের হ্যাপি আপু বলছেন। আর এভাবে আমি আসব, মাঝে মধ্যে আপনাদের সাথে আড্ডা দিতে আসব, অবশ্যই আসব। আর সাথে সাথে মাঝে মধ্যে হয়তো বা প্রিয় জায়গাগুলো যেগুলো আছে ওইগুলোও দেখতে পারবেন। আমি আমি এখন করব না, যে সময় ব্লগ না, যদি কোনো জায়গাতে যাই তখন হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব লাইভ, এভাবেই আসব লাইভ। এখন এখন আর ব্লগ করব না। আমারও খুব ভালো লাগলো জনিদা আপনাকে দেখে, থ্যাংক ইউ। শিপ্রাদি, আপনার বাচ্চারা ওরা কেমন আছে জানাবেন একটু? লাস্ট টাইম বলছিলেন অসুস্থ ছিল আপনার মেয়ে, ছোটো ছোটো যে ও। হ্যাপি আপু, আমার নাম রাহি, রাহি আপুকে ভুলে গেছেন আমাদের হ্যাপি আপু, রাহি আপু আপনাকে ভুলে গেছেন আমাদের হ্যাপি আপু নাকি? রাহি আপুকে অনেকদিন পর দেখছি, আসলে ভালো লাগতেছে। আর হ্যাপি আপু আসসালামু আলাইকুম, সবাই অনেকে গান বলতেছেন, আসলে এখানে গান গাওয়ার মোড়ে না, তো গান অবশ্যই গাইতাম, এই পরিস্থিতিতে আসলে গান করা যায় না, সো শোনাবো ইন ফিউচার, অবশ্যই গান শুনবেন। আর রিমা আপুর আর আমাদের রিমা আপু হাজবেন্ড মানে আমাদের দুলাভাই, ওনারা রিকোয়েস্ট করছিলেন যে অনেক সাধনার পরে, আপনাদের অনেক সাধনার পরে গানটা আমারও প্রিয়, আপনাদেরও প্রিয়, বাট ইন ফিউচার অবশ্যই হবে, কি বলেন? জেডি ভাই গান প্লিজ, গান তো এইভাবে গাওয়া যাবে না এখন, আনপ্রিপারেশন প্লাস জনিদাই এখন তো ব্লগ একদম দেখি না। হ্যাঁ আমি ব্লগে আসলে এখন নাই শিপ্রাদি, আমি আসলে ব্লগ করার টাইমও পাই না, ওইগুলো আমি কাজ করতেও পারি না। আই ওয়াজ আস্কিং বিজি, আই ডোন্ট সি ইউ ইন লাইভ, মি টু জুনিশা, ডোন্ট ফিল গুড, আই ডোন্ট গো অন লাইভ মাচ। ওকে মুন্নি সিস্টার, ইফ ইউ ট্রাই টু লাইভ সো ইউ ক্যান আর্লি মনিটাইজ অন ইয়োর চ্যানেল, সো ইফ ইউ ডোন্ট টেক লাইক ইউ ডোন্ট ডু দ্য লাইভ, সো ইট উইল বি মোর টাইম ফর মনিটাইজেশন। সো জনি ভাই একটা গান করো ভাই প্লিজ, কি অবস্থা, খালি গান 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 গান। আমার চ্যানেল আছে, আমার গানের, আমার গান শুনতে চাইলে আমার চ্যানেলে যান, আমার গান তিনটে আছে, একটা শর্ট, দুটো আছে লং, সো আপনার দুনার এই এইখানে যান গেলে গান পেয়ে যাবেন। আমার আরেকটা চ্যানেল জনি নিউ ইয়র্ক, ওইটাতে যারা যারা নাই অবশ্যই আপনারা ওইটার সাথে জয়েন হয়ে যান, গান পাবেন, গান আসবে, গান করব, লেসি যদি ইন ফিউচার সব কিছু ঠিক থাকে ওই চ্যানেলে আমার গান আসবে। আই নো বাই জাস্ট ডোন্ট ফিল গুড, ইয়া আসলে অনেকেই লাইভ করতে পারেন না, কিন্তু যখন লাইভটা স্টার্ট করে ফেলেন তখন দেখবেন আপনি এভরিডে যখন একটু একটু করে লাইভ করবেন তখন দেখবেন আবার লাইভটা একটা সিস্টেম পেয়ে গেছেন। সবাই প্রথম লাইভ আসতে একটু ভয় করে, বুঝছেন? সো আপনারা একজন আরেকজনের সাথে কোলাবরেট করেন, মেসেজিং করেন, আমি আসতেছি আপনাদের সবার জন্য, একটা একটা না, একটা দিয়ে তো আপনাদেরকে সবাইকে আমি খাওয়াতে মানে খাওয়াতে পারবো না। আপনারা, আমি রাইট নাও আই এম ওয়াচিং লাইক চ্যাট পিপুল, সো আমি সবাইকে নিয়ে আমি চাটা খাবো, সো আপনারা ওয়েট করেন আমি আসতেছি, ওকে? সো আমাকে একটু সময় দেন, আপনারা চ্যাটিং করেন, ওকে? আমিও তো বলি নাই রাখি আপু। আচ্ছা আপনারা ট্যাক্সিং করেন, আমি চা নিয়ে আসতেছি আপনাদের সবার জন্য।
So, I'm back. Sit khali achi upore jan pastara apa. Who is pastara apa? So, ekhon ashen. Ami jani na kar kar jaygate apnar thanda ase. Jodi jar jader ekhane ekhon thanda, tara ekhon chata enjoy korben. Oh my god, bhai. Nen আসেন হ্যাপি আপু হ্যাপি আপুরে কি বলতেছে রাহি আপু কে কে চা খাবেন বলেন আই ক্যান শেয়ার এভরিওয়ান লাইভের মধ্যে আইসা চা খাই কি অবস্থা হ্যাঁ আমার যে ঠান্ডা লাগে ভাই হ্যাঁ এই জন্যই তো বললাম আচ্ছা আমাদের সাথে এখানে আরেকজন ভাই আসছে মামুন লাভ ফ্যামিলি থেকে আমাদের মামুন ভাই ওয়ালাইকুম সালাম মামুন ভাই থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং
পিটারসন ঠান্ডা। হ্যাঁ পিটারসন অবশ্যই, এখানেও তো আমাদের এখানে যখন ঠান্ডা আপনার এখানেও তো ঠান্ডা আপু। পিটারসন পিটারসন যাইতাম অনেক, আসলো অনেকদিন ধরে, খালি খুঁজে যাইমু যাইমু আর যাওয়া হন না। রিমা আপু আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তারপর জনিস আপু হাসতেছেন, ওয়াই লাফিং সিস্টার, ফর হোয়াট? আমি চা খাইতেছি এই জন্য। ওয়াও ভেরি নাইস, এখানে আসছি ওই দিন এক জায়গাতে আমার কি বলে আমার একটা ফ্রেন্ড ছিল, ও ওই দিন ওইখান থেকে চা নিছিল। তারপর থেকে আসলে আমার ওইখানের ইয়েটা ভালো লাগে, তো ভাবলাম এদিকে আসছি যখন ওইটা থেকে একটা আজকে চা খাবো। তো এখন আসছি, আসলে এই রেস্টুরেন্টের নাম বৈশাখী, সো ওদের আমি প্রমোশন করতেছি। আমি জানি না কারা কারা নিউ ইয়র্কে আছে রেস্টুরেন্টে, ওই ওই মালিকেও কিবা জানে না আমি যে ওনাদের প্রমোশন করতেছি। সো ভেরি নাইস টি হিয়ার, সো আপনারা যদি আসেন অবশ্যই বৈশাখীতে খাবেন, এস্টোরিয়া বৈশাখীতে আসবেন, বৈশাখীর টিটা অনেক নাইস, আসতে পারেন। আই ক্যান আমি আপনাদের দেখাতেও পারি একটা মিনিট, যদি আসেন তাহলে এই স্টোরে আসতে পারেন। এই যে বৈশাখী, বৈশাখী রেস্টুরেন্ট, ওকে। সো আপনারা যদি আসেন তাহলে আপনারা এখান থেকে চা খেয়ে যাবেন, ওদের ফ্রি প্রমোশন দিয়ে দিলাম। ওকে লেটস সি আর কে কে আছেন। কান্দিনা তো মামুন ভাই, মুন্না দা বস, এখানে আমাদের আরেকজন ভাই আসছেন মুন্না দা বস, আই ডোন্ট নো আমাদের মুন্না ভাই নাকি, মুন্না দা বস তো মুন্না ভাই না, ওইটা তো ইয়ো মুন্না ভাই। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এভরি ওয়ান। মুন্না ভাই সালাম আলাইকুম, নট ইন নিউ ইয়র্ক সিটি জেডি ভাইয়া? হ্যাঁ নিউ ইয়র্ক সিটিতে আসতে হবে যদি আপনি, হ্যাঁ এটা নিউ ইয়র্ক সিটিতেই, বাট ওইটা একটা অ্যাস্টোরিয়া বলে, এটা কুইন্সের একটা পার্ট। আপনারা যদি কুইন্সে আসেন তাহলে এই জায়গাটার নাম হচ্ছে অ্যাস্টোরিয়া, সো আপনারা এই জায়গাতে আসবেন তাহলেই এটা পেয়ে যাবেন। আর বৈশাখী রেস্টুরেন্ট এটার নাম। সো এখানে বেশি ইয়া নাই, বাঙালি কয়েকটা দোকান আছে এই আলাদিন বৈশাখী। সো আমি টিটা নিয়ে আসছি বৈশাখী থেকে, সো ভেরি নাইস টি। মামুন ভাই উপরে গিয়ে একটা গান গাও, গান করেন, সবাই উপরে আসেন। জনি ভাই আমরা চা খাই না, একটা গান করো ভাই, চা বদলে গান ভাই। গান করতে হলে আমার স্টুডিও লাগবে, আমার স্টুডিও দেন, আমার স্টুডিও লাগবে, আমার স্টুডিও করলে আমি অবশ্যই ইয়ে করে দিব, বুঝছেন? গান করে ফেলবো আপনাদের জন্য, গান পারি না আমি, ডান্স পারি। তাই নাইস আনসার, এখন ওনার ডান্স দেখবো আমরা সবাই। ভাই আপনি ডান্স শুরু করেন মামুন ভাই। সো সবাই ভালো থাকেন, আজকে বিদায় নিব, চা খাওয়ার পর্ব শেষ। তো নেক্সট টাইম আবার দেখা হবে, যদি কোনো সময় আবার লাইভে আসি।
হ্যাপি আপু ডান্স হবে, ডান্স কাকে বলছেন? হুমায়রা আপু চলে আসছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম হুমায়রা আপু। তারপর জনি ভাই বালানি, বালা আছি আপু, আপনি বালা আসেননি, থ্যাংক ইউ ফর জয়নিং। অনেক বালা লাগে আসলে সবই জয়েন হয়েছেন। হ্যাঁ মুন্নি সিস্টার, আই কল জনি ভাই জেডি ভাই, ও শি কনফিউজ, শি ডোন্ট নো। আমার আরেকটা আরেকটা চ্যানেল আছে মুন্নি সিস্টার, আই হ্যাভ অ্যানাদার চ্যানেল জনি নিউ ইয়র্ক, সো আই থিঙ্ক সো ইউ কানেক্টেড মাই আদার চ্যানেল, দাস চ্যানেল নেম কল জেডি জনি, সো দাস ওয়াই জুনিশা সিস্টার কল জেডি ভাইয়া। সো আপনি হয়তো বা দেখেন নাই, ওকে লেটস সি। আচ্ছা আপনারা থাকেন, আমি আপনাদেরকে সাথে করে নিয়েই লাইভে থাকি। সো চা খাওয়ার পর্ব শেষ, এখন হচ্ছে যাওয়ার পর্ব। তো এস্টোরিয়া এরিয়ার মধ্যে কে পেলাম না, তো চা খাওয়াটা আপনারা মিস করছেন। নেক্সট টাইম অবশ্যই যারা এস্টোরিয়াতে আছেন আমাকে কল দিবেন, আমি চলে আসব, আপনারা ইনভাইট করবেন। আসলে ভালো লাগতেছে আজকে, ওই দিন আমরা অনেকে আসছিলেন ওইখানে যারা ছিলেন ওই দিন ওই লাইভে, আজকে ওনারা আসেন নাই, আজকে আসছেন ডিফারেন্ট, সো ভালো লাগতেছে আসলে, আই এম এনজয়িং। এডি ভাইয়া ফ্লোরিডা আসলে অবশ্যই আপনাদের সাথে কানেক্ট করব। আইও ভাই, নদী দিয়াও, সাগর দিয়াও, সপ্তাহ দিয়াও, নো প্রবলেম, আটলান্টিক ইয়াও আও। হুমায়ের আপু আপনার কি অবস্থা? আপনার চ্যানেলের ব্লগ টক আইনি। আচ্ছা আমাদের সাথে এখানে আব্দুল ভাই আইছেন, আমি দেখছিলাম না। আব্দুল ভাই সালাম আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আব্দুল ভাই ভালো আছেননি আপনারা? আর যারা যারা আমার আসলে আমি অনেকেরই ব্লগ দেখি, কমেন্ট করি না, আমি আসলে এখন আর কোনো অ্যাক্টিভ নাই আর কি, ওই অ্যাক্টিভ এখন খালি লাইভও মাঝে মধ্যে আইমো, সবার সাথে মাঝে মধ্যে একটু দেখা সাক্ষাৎ করবো, কথা কইমো, স্টিমিয়ার দিয়েও আইতে পারি মাঝে মধ্যে, গান যেদিন হইব ওই দিনকার স্টিমিয়ার দিয়ে আইমো যদি গান হয় কোনো দিন, বাট আসলে গান আমার সুরে এখন নাই, গান হারাই গেছে। সো যেদিন আবার সুর টিকে দেবো তখন লাইভ স্ট্রিম করবো, স্পেশাল লাইভ স্ট্রিম হবে ওই দিন। জনি ভাই সিঙ্গিং প্লিজ, নো আই এম ড্রাইভিং সিস্টার, সো গান গাইলে গানের সুরে সুরে কি বলে গাড়িও গাড়িও হেলে দুলে যাইব গা আরেকদিকে, হবে হবে ইন ফিউচারে, যখন আমার গলাতে সুর আসবে তখন আবার গান হবে, মজা হবে। ওকে রাহি আপু, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনি। আজকে আমার ইটালিয়ান দুটা ফ্রেন্ড আছে, ওদের সাথে কথা হলো মর্নিংয়ে, ওরাও ইটালিয়ান। জেডি ডু ইউ রিমেম্বার মাই সিঙ্গিং, উইচ ওয়ান জুনিশা সিস্টার, উইচ ওয়ান? আমি 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 ভুলি গেছি। ওকে নজরুল ভাই আল্লাহ হাফেজ, ভালা থাকবা, থ্যাংক ইউ সো মাচ। আর গান শুনতে পারছেন না, সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট, কারণ
গলাতে সুর নাই, যখন গলাতে সুর আইব সবে গান শুনবা, দোয়া করবা আমার যাতে গলার মধ্যে আবার সুর আয়। ফ্লোরিডায় ঘুরতে আসলে আমার সাথে যোগাযোগ করবেন, অফকোর্স এডি ভাই আমি অবশ্যই আপনাকে যখন আসব ফোন দিব, আপনারা তো আছেন। আরেকটা আপু আছে, উনিও থাকেন ফ্লোরিডাতে, আপনারাও আছেন, দেখি লেসি আপনারাও আসেন, নিউ ইয়র্কে আসেন, ঘুরতে আসেন মৌসিন আপুকে নিয়ে। আমার কোনো স্টোরি আর আজকে কোনো আমার ব্লগার পাইলাম না আমার ইয়ের মধ্যে, আসলা তো আমাদের অনেকেই আমরা ইউএস এর ফ্রেন্ড, আমার ইয়ে আসলা সাবস্ক্রাইবার আসলা, তো নোবডি ফ্রম অ্যাস্টোরিয়া, একজন লং আইল্যান্ড থেকে, একজন পিটারসন থেকে। সো আপনারা যারা যারা লন্ডন আসেন, যারা ইউটিউবার আসেন, সবে একটা গেট টুগেদার করেন, খুব সুন্দর ওই বই দেখা। আল্লাহ এটা আবার কি করে, আমি ফ্লোরিডা ফোর্ট মেয়ার সিটিতে আছি। ও আচ্ছা তাই, আচ্ছা যখন ইয়ে করবো ইয়ে ভাই এডি ভাই তখন আপনাকে বলবো, ফ্লোরিডা প্ল্যান আছে ফ্লোরিডাতে যাওয়ার। আমাদের এখানে তো ঠান্ডা, ঠান্ডাটা একটু ইয়ে হোক হয়তো বা দেখি, যখন একটু বেশি ঠান্ডা পড়বে তখন হয়তো বা প্ল্যান করবো। জাস্ট শুধু আমাদের এখানে স্টার্ট হয়েছে ঠান্ডাটা, সামনে তো আরও রয়ে গেছে। ফ্লোরিডাতে তো ঠান্ডা নাই, আপনাদের এখানে তো গরম আর গরম, কি আরামে আছেন বাইরে। আমাদের এখানে অবস্থা সো টাইট, এখানে যেমন বাতাস তেমন বৃষ্টি, মাঝে মধ্যে বৃষ্টি, তারপর ঠান্ডা। ওকে জুনিশা সিস্টার, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, নেক্সট টাইম দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ অনেকক্ষণ আসছিলেন, আমি শেষ করে দিব, বেশিক্ষণ থাকবো না। ডোন্ট ফরগেট টু স্মাইল অ্যান্ড লাইক, মায়ের খৈরা মরা আর খাম নাই মিল কেতা, আচ্ছা আমি বুঝছি না, রায়না পাই কেতা জানি একটা কইসেন। দুটি চোখে আমি হয়ে গেছি তারা, আমি হয়ে গেছি আর যারা যারা নিউ ইয়র্ক সিটিতে ঘুরতে আসেন নাই অবশ্যই সবাইকে ইনভাইট রইল, ঘুরতে আসেন আমার ভালো লাগবে, ঘুরতে আসলে আমার সাথে কানেক্ট থাকলে তো অবশ্যই, যারা মেসেঞ্জারে কানেক্ট আছেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন। সো যারা কানেক্ট নাই কানেক্ট হয়ে যায়েন, আমার মেসেঞ্জার সেম থিং জেডি জনি, সো কানেক্ট হয়ে গেলে দেখবেন আমরা কোনো না কোনোভাবে ইয়ে করতে পারবো, নিউ ইয়র্কে আসবেন চিল করব, মজা করব। লট অফ ট্রাফিক
আজকে। ওকে, সবাই ভালো থাকবেন। সো আজকের মতো বিদায়, সুস্থ লাইভ উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ রায়নাপা, আপনারাও আসছেন, ভালো লাগছে, সবাই সবাই আসছেন, সবার সাথে কথা হয়েছে, অনেক দিন পর জনি ভাই দেখে ভালো লাগলো। হ্যাঁ আইয়া ভাই, আসলে লাস্ট উইক আমি আবার আইসলাম, লাস্ট উইক আইয়া, লাস্ট উইকও যারা যারা আইসলা জয়েন হয়েছিলা, আজকে তারা আইসেন না, আজকে মানে আরো যারা ওই দিন আসলা না আজকে আইসেন, তো এটা ভালো লাগে। তো এক একদিন এক একজন এক একভাবে আমরা ফাইরাম, তো এটা একটা গেট টুগেদারে লাগি আসলে এটা করছি, আর এইভাবেই আমি এখন আইমো। আমি ব্লগ আসলে খুব কম আইব, ব্লগ আসলে আমার করার এখন সময় পাইতাম না, আর ব্লগ করতে গেলে অনেক টাইম দিতে হয়, কাজ করতে হয়, এগুলো আসলে পারলাম না এখন। সো এ লাগে চিন্তা করছি মাঝে মধ্যে এইভাবে লাইভ আইমো, আর লাইভ আইলে আপনার সাথে আড্ডাটা হইলো, আর লাইভেই যা হয় তাই হইলো আর কি। আর লাইভে বিভিন্ন জায়গা থাকলে ওই ওই যদি দেখার কোনো জায়গা থাকে ওই জায়গাগুলো আমি হয়তো বা প্রেজেন্ট করবো আর কি সবার কাছে। সো দ্যাটস দ্য আমার প্ল্যান, আর কিছু নাই। সো আপনারা আইসোইন সাপোর্ট কররা কথা কইরা দ্যাটস ভেরি নাইস, এটাও এনজয় করি, কারণ এখন তো আর পুরানা সবরে পাওয়া যায় না যারা যারা আগের আসেন। তো আপনারা সব ভালো থাকুন, আর আমিও লাইফটা আজকে কাটি দিব, শেষ করে দিই লাইফটা। আপনারা নেক্সট টাইমে যদি আবার লাইভ আই জয়েন হইব অবশ্যই আবার আড্ডা দিব। তো আজকে ভালো থাকুন, বাই বাই ফ্রম এসোরিয়া।